আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আলোচনা করব ইফতার করার পূর্বে কোন দোয়া পাঠ করবেন এবং ইফতার করার পর কোন দোয়া পাঠ করবেন সুপ্রিয় দর্শক ইফতার করার পূর্বের মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত যখন মহান রবুল আলমিন বান্দার দোয়া কবুল করেন মহান রবুল আলমিন তখন দোয়া করলে বান্দার দোয়া ফিরত দেন না রাসুল্লাহ সাল্লাহ আলি বলেছেন তিনটি দোয়া এমন রয়েছে যে তিনটি দোয়া ফেরত দেওয়া হয় না একটি দোয়া হলো ইনসাফ গার বাদশার দোয়া দ্বিতীয় দোয়া হলো মাজদুম ব্যক্তির দোয়া তৃতীয় দোয়া হলো রোজাদারের দোয়া যখন সে ইফতারের জন্য বসে সুপ্রদর্শক তাই ওই টাইমে দুনিয়ার বিভিন্ন কাজে মগ্ন না থেকে এবং উদারসীনতার সাথে না থেকে ওই টাইমটাকে গুরুত্ব দিয়ে আমরা দোয়া করব। আসুন এবার মূল কথায় ইফতার করার পূর্বে আপনি কোন দোয়া পরবেন আমাদের দেশে ইফতার করার পূর্বে শুধুমাত্র আল্লাহ আল্লাহ কাসুমতু ও আলা রিস্কিকা আফতার তু এটাই পরে এতটুকু পরে ক্ষান্ত থাকে অথচ এই টাইমটা শুধু এটা পরার সময় নয় বরং এই টাইম হল আপনি আপনার জীবনের যত চাওয়া পাওয়া আছে গুণামাফ এবং মনের আশা পূরণ এবং বিভিন্ন হাজত পূরণের জন্য আপনি দোয়া করবেন কারণ এই সময় দোয়া কবুল হয় আর ইফতার করার পরে রাসুল্লাহ সাল আলহি সাল্লাম যে দোয়াটি পড়তেন সেটি হল জাহাবাজ জমা ওয়াবেতাল্লাতিল অরুক ওয়াস বাতাল আজরুল ইনসা আল্লাহ জাহাবাজ জমা উ তিল অরুক ওয়াস বাতাল আজরু ইনশা আল্লাহ এটার অর্থ হলো ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো শিরা উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সব ও স্থির হলো আর ইফতার করার পূর্বে আল্লাহ লাকা কাসুমতু ও আলা রিস্কিকা আফতারতু এটা যদিও অনেকে বলে থাকে ইফতার করার পূর্বের দোয়া কিন্তু বেশিরভাগ মহাদ্দিসগণ মত দিয়েছেন এটাও ইফতার করার পরের দোয়া অতএব ইফতার করার পূর্বে আপনি যে কোনো দোয়া করতে পারেন হাত তুলে করতে পারেন হাত তোলা ছাড়াও করতে পারেন আল্লাহ তালা সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম